দুর্গাপূজায় হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পতিত সরকারের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শনিবার আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা আরো বলেন, রাজনৈতিক ফায়দার জন্য ধর্মকে ব্যবহারকারীরা মানুষ হিসেবে নিকৃষ্ট। 5ই আগস্টের পর জাতিকে আর বিভক্ত করা যাবে না, তবে নির্বাচন যত দেরিতে হবে ততই সংকট বাড়বে। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভাজনের রেখা দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। শুধুমাত্র নিজের স্বার্থকে, শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক, ওরা এই ওরা সেই এইভাবে বলে বলে সমাজের মধ্যে এক ভয়ঙ্কর রকমের যে বিভেদ রেখা তৈরি করা হয়েছিল সেই বিভেদ রেখা আর থাকবে না। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, যত দেরিতে নির্বাচন হবে ততই সংকট বাড়বে। এই পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের কাজ করাতে হবে, এই প্রশাসনকে দিয়ে যদি কাজ করাতে হবে, এই মিলিটারিকে দিয়ে কাজ করাতে হবে, এটা সরকার আমার ধারণা বিশ্বাস করেন, কারণ 2 মাসের ভিতরে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন তারা করেন। ডিআরইউতে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, দুর্গাপূজায় হামলায় জড়িতরা পতিত সরকারের লোকজন। বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী গুন্ডাদের হাতে যেসব অস্ত্র আছে সেটাও এখনো বাহির করা সম্ভব হয়নি, তাইলে তারা তো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। উত্তরখানে মৈনাটেক শিব দুর্গা মন্দির পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ন্যাক্কারজনক। যারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য, যারা দুর্নীতি করার জন্য, যারা অর্থ বিত্ত সম্পদ লাভের জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদের মতো ন্যাক্কারজনক মানুষ পৃথিবীতে নাই। পতিত সরকারের সময়কালে ভারতের সাথে সব চুক্তি জনসম্মুখে আনার দাবি জানান বিএনপি নেতারা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।